ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ যাচ্ছি শ্বশুর বাড়ি, যেহেতু কাল রয়েছে ঈদ, সেজন্য আমরা দুজনেই এখানে রেডি। চলো তাহলে যা যাক। বাড়ি আবার কোথায়? তোমাকে তো একদম ফিট লাগছে, ফিট ফিট অ্যান্ড হ্যান্ডসাম। গুড, চলো লাগেজগুলো নেই, তুমি তার আগে মেন সুইচ অফ করে দাও। তো সকাল সকাল উঠেই সব কিছু, মানে গোছগাছ আমি এমনি কাল রাত থেকে করে রেখেছিলাম, আর এখন বাকি ফ্রিজ টিজ সব কিছু উঠে ক্লিন করে ফ্রিজটা একদম খালি করে নিয়েছি। আর তাই মেন সুইচটাও অফ করে দিতে বললাম, কারণ যেহেতু এখন এমনি ঝড় বৃষ্টির সময়, কখন কী হয়, তো সেই জন্য বাড়ি যাওয়ার সময় মেন সুইচটা অফ রেখেই যাওয়া হয়। তুমি চেঞ্জ করে ফেললে যে এটা ভালো লাগছে, তুমি যেটাই পরবে সেটাই ভালো লাগবে। ভালো লাগছে, ডিফারেন্ট লুক। ভালো মানিয়েছে টি শার্টটার সাথে ওটা। তোমার ঘড়ি? আর এখন ঘড়িতে একটা বেজে গেছে, কিছু করার নেই, লেট হয়ে গেল, এখন এবার বেরোবো আমরা। তো এখান থেকে মোটামুটি ব্রেকফাস্ট ভারী খাবার খেয়েই আমরা বেরিয়েছি, আর ওখানে গিয়ে লাঞ্চ করব। তাছাড়া আমরা ভেবেছিলাম যে এই দুপুরের টাইমে যাচ্ছি, হয়তো রোডটা ফাঁকা পাবো, আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে যাব। বাট বাইরে এসে দেখি যে এখানে যেহেতু রবিবার, তো অনেক গাড়ি রয়েছিল, অনেক লরি, অনেক সব কিছু খুবই ভিড় ছিল। মোটামুটি সব কিছু ওভারটেক করে আসতে আমাদের অনেকটা সময় লেগে যায় বাড়ি পৌঁছাতে। আর এই এখন যে জায়গাটাতে যাচ্ছি, এই জায়গাটাতে যেতে সবসময় খুব ভালো লাগে। পাশে যেহেতু বড় গঙ্গাটা রয়েছে, তো গঙ্গাটা দেখতে দেখতে যেতে খুব ভালো লাগে। ফাইনালি 2 ঘন্টা সময় নিয়ে আমরা হাই রোড ছেড়ে নর্মাল রোডটাতে আসলাম। আর আর এখান থেকে আর বেশি দূর না, 20 মিনিট মতো সময় লাগবে, মাঝখানে মিডিলে মিষ্টি নেওয়ার জন্য একবার নামবো। বাকি রেলগেটটা তো পেরোনোর সমস্যা থাকে না, কারণ আমরা যে জায়গাটা দিয়ে যাই সেখানে অলরেডি রেল লাইনের নিচে দিয়ে যে রাস্তা করা আছে সেখান দিয়ে যাই। আর এই গাড়িটা দেখো এত স্লো যাচ্ছিলো যে আমাদের প্রচণ্ড হাসি লাগছিলো দেখে, আর আমরাও তার পেছু পেছু এরকম স্লোলি আসছিলাম। আমরা ইউটিউবের স্টার দুজনেই আছি, ওইরকম দেখছি, ক্যামেরা না করলেও ওইরকমই দেখছি। আর এই মিষ্টির দোকানটা রয়েছে হচ্ছে যে স্টেশনের কাছে। আমরা মোটামুটি এই মোটামুটি 2-3 খেপ এখান থেকেই নিচ্ছি, কারণ এটা আমরা যেহেতু অন্য রাস্তা দিয়ে ঘুরে আসছি, আর এখানটাতে এই একটাই মিষ্টির দোকান পড়ছে। হয়তো মেমারিতে মেইন রোডটা ওই দিকটা দিয়ে আসলে পরে আর অন্য দোকান আছে, তো আগে ওখান দিয়ে আসতে, বাট রেলগেট পড়লে অনেকটা টাইম লাগে, সেজন্য এখান দিয়ে ঘুরে যাই। তো ওখান থেকে যখন আসতাম তখন অন্য দোকান থেকে নেওয়া হতো।
আর এই দোকানে রসগোল্লাটা খুব ভালো বানায়, সেজন্য যখনই আসি রসগোল্লাটা নিয়ে যাই। তার সাথে সন্দেশ আরও কিছু ভ্যারাইটিস থাকলে নিয়ে যাওয়া হয়, সুগার ফ্রি নেওয়া হয়। বাট এইবার যেহেতু গরম তাই বেশি কিছু বানায়নি দোকানে, যেগুলো রয়েছে সেগুলো খুব একটা ভালো না, সেজন্য আমরা রসগোল্লাটাই নিলাম। এরপর আস্তে আস্তে একটা খুব সুন্দর জায়গা দেখতে পেলাম, তাই আমরা দুজন এখানটায় একটু নামি। আর দেখো দূরে দেখা যাচ্ছে অনেক ভেড়ার দল ওখানে, মানে এতগুলো ভেড়া একসাথে কখনো চড়তে দেখিনি, তাই ভাবলাম তোমাদেরকেও দেখাই। আর এই জায়গাটা বেশ ভালো লাগছিলো, দুদিকে গাছ রয়েছে, মাঝখানে সরু রাস্তা, তো আলাদা একটা ভাইবস নিয়ে আসছিলো এই জায়গাটা। এই দেখো দূরে কত এখানে ভেড়া রয়েছে। জায়গাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। তো এরপর আমরা আবার চলে আসি, বাড়ির জন্য রওনা দিই। আর আমরা পৌঁছে গেছি বাড়িতে, আর দুপুরে টাইম ছিল তাই সবাই হয়তো বাড়িতে ঘুমোচ্ছে বা রেস্ট নিচ্ছে, তাই আর কেউ বেরোয়নি। আমরা দুজনেই আমি ভিতরে গিয়ে ফার্স্ট গেট টেটগুলো খুলে দিই, আর উনি ততক্ষণ গাড়ি থেকে লাগেজগুলো সব কিছু বার করে। তো যাই হোক, এখন বেজে গেছে 4টে, আর এরপর আমরা চলে আসি আর বাড়িতে ঢুকতেই। তারপর দেখি ভাইয়া এখানে লাঞ্চ করছে, তারপর বাকি সবাই বাইরে আসে। বাড়ি পৌঁছে তারপরে আমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু শরবত খেয়ে তারপর লাঞ্চের জন্য বসে পড়ি। আর লাঞ্চের মেনুতে চলো কী কী হয়েছে দেখা। রয়েছে চিকেন কষা, ভেন্ডি ফ্রাই, শাক, তার সাথে ডাল, আম, আলু ভাজি। এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ।